নির্বাচন বাতিল চেয়ে এবার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার স্লোগান দিয়ে মাঠে নেমেছে রাজপথে আইনজীবীরা। দেখতে পাচ্ছেন কালো পতাকা মিছিলে রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আইনজীবীদের বিক্ষোভ মিছিল, সে মিছিলটি কিন্তু এগিয়ে চলছে মহাসড়কের দিকে। আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা, আমরা লক্ষ্য করছি অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা কিন্তু যেই গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু আটকে দিয়েছে। অসংখ্য গণিত পুলিশ সদস্যরা কিন্তু এখানে মোতায়েন রয়েছে, দেখতে পাচ্ছেন মূল ভোটটা কিন্তু আটকে দিয়েছে পুলিশ। অন্যদিকে যারা আইনজীবী রয়েছেন, যারা বিএনপি পন্থী আইনজীবী রয়েছেন, তারা কিন্তু নির্বাচন বাতিল চেয়ে সরকারের পদত্যাগ চেয়ে ভোটের অধিকার চেয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করছে দর্শক। আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি দর্শক, এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আইনজীবীদের যে মিছিল সে মিছিল কিন্তু আটকে দিয়েছে পুলিশ। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তার দেশে বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে। অন্যদিকে অসংখ্য অগণিত আইনজীবীরা তারা কিন্তু কালো পতাকা নিয়ে তারা কিন্তু ভিতর থেকে বের হওয়ার চেষ্টা করছেন দর্শক। দেখতে পাচ্ছেন যে আইনজীবীরা যে আইনজীবীদের সেই গেট সুপ্রিম কোর্টের যে মূল ফটক সেই মূল ফটক কিন্তু আটকে দিয়েছে পুলিশ। অসংখ্য পুলিশ তাদের সব ধরনের প্রোটোকল কিন্তু প্রস্তুত রয়েছে, অনেক ধাক্কাধাক্কি হচ্ছে দুই গ্রুপের মধ্যে। এদিকে পুলিশ কিন্তু একেবারেই তাদের সব ধরনের প্রোটোকল নিয়ে পুলিশ কিন্তু দাঁড়িয়েছে, কোনোভাবে আইনজীবীরা যাতে বের হতে না পারে, তাদের যে মিছিল সে মিছিলটি যাতে মহাসড়কে আগাতে না পারে, সেখানে কিন্তু পুলিশ সম্পূর্ণ প্রোটোকল নিয়ে কিন্তু দর্শক দেখছেন। আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি আইনজীবীরা তারা কিন্তু রয়েছেন, তারা কিন্তু বারবার চেষ্টা করছেন যে মূল ফটক সে ফটকটা ঘুরে তারা কিন্তু মহাসড়কে যাওয়ার জন্য। দিকে পুলিশ কিন্তু তাদের বাধা দিয়েছে, আটকে দিয়েছে তাদের সেই বিক্ষোভ মিছিলটি। আমরা একটু কথা বলবো আইনজীবীদের সাথে, একটু কথা বলবো এবং জানতে চাইবো আসলে ঠিক কী ঘটনা ঘটেছে, তাদের যে মিছিলটি যে মিছিলটি তারা নিতে যাচ্ছে সে মিছিলটি কেন নিতে দেওয়া হচ্ছে, আমরা কিন্তু সে বিষয়টি একটু জানতে পারবো। দর্শক দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে সব ধরনের প্রোটোকল নিয়ে তারা কিন্তু তাদের যে মূল ফটক সুপ্রিম কোর্টের যে মূল ফটক সে মূল ফটকের গেট থেকে কিন্তু তারা বের হতে পারেনি এখন পর্যন্ত, যদিও তারা নির্বাচন বাতিল চেয়ে ভোটের অধিকার চেয়ে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। দর্শকরা দেখতে পাচ্ছেন এবার আইনজীবীরা বিএনপি পন্থী আইনজীবীরা তারা কিন্তু বিক্ষোভ মিছিল কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল করছে। অন্যদিকে আইনজীবীদের বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে পুলিশ, আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি যে মূল গেটটি রয়েছে সেই গেট কিন্তু আটকে দিয়েছে পুলিশ, আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি। হাসিনা মোদীর সংসদ, হাসিনা মোদীর সংসদ, হাসিনা মোদীর সংসদ।